नमस्कार बंधुरा, मुन्स मेनू चैनले सकल के स्वागत। आमार आजके रेसिपि डाल पकोड़ा। बर्षार दिने एई मुचमुचे डालेर पकोड़ा बा डाल पकोड़ा सन्धे बेलाय चायेर साथे खेते किन्तु असाधारण लागे। ताछाड़ा एई धरनेर डालेर पकोड़ा किन्तु रास्तार ठेला गाड़ीतेओ अनेक समय बिक्री होये थाके, जेगुलो खेते किन्तु भीषण टेस्टी हय। তাই এই একই রকম ডাল পকোড়া কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। রেসিপিটি শেয়ার করার আগে আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চ্যানেলে কোনো নতুন রেসিপি আমি শেয়ার করলে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। डाले पकोड़ा बनाबार जोन्नो एखाने आमी एक कप परिमाणे छोलार डाल एवं एक कप परिमाणे मटर डाल निये निच्छि। एबारे डालटाके दुई थेके तीन बार भालोभावे जल पाल्टिये पाल्टिये धुये निते हबे। एरपरे बेश किछुटा परिमाण जल दिये डालटाके चार थेके पाँच घंटा मतन आमी भिजिये राखछि। पाँच घंटा मतन होये गेछे, एखन देखुन डालटा भिजे गिये किन्तु अनेकटा बेश फुले उठेछे। তাই ডালের থেকে এবারে জলটাকে ছেঁকে ফেলে দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ডালগুলোকে ঢেলে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা, এক ইঞ্চি পরিমাণে কুচিয়ে নেওয়া আদা, তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো, এক চা চামচ পরিমাণে আধ ভাঙা রোস্টেড ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে এরপরে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে কম বা বেশি অ্যাড করে নেবেন। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। হিং দিলে গন্ধটা খুব সুন্দর হয়, সেই জন্য আমি এটা ব্যবহার করলাম। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবারে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তবে এটাকে একদম মিহি করে ফেটালে চলবে না, সেজন্য মাঝখানে খুলে আমি একবার এটা চেক করে নিলাম। এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা আগে দেওয়া হয়নি, তাই আমি এখন অ্যাড করলাম। এবারে এটাকে আরও খানিকক্ষণ আমি মিক্সিতে চালিয়ে নিচ্ছি। এখন দেখুন ডালটাকে কিন্তু আমি ভালো মতন বেটে নিয়েছি। এটাকে 90% মতন আমি বেটে নিয়েছি, আর 10% দেখুন এটা কিন্তু এখনও বেশ গোটা গোটা রয়েছে। এটাকে তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে আমি ফেটিয়েছি। দেখুন ডালটার মধ্যে কিন্তু এখনও বেশ খানিকটা গোটা গোটা ডালের অংশ পড়ে রয়েছে। ঠিক এইভাবেই কিন্তু আমাদের বেটে নিতে হবে, একদম মিহি করে কিন্তু বাটলে হবে না। এবারে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি ডাল বাটাটাকে ঢেলে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আধ ভাঙা রোস্টেড ধনে গুঁড়ো। এবারে সবটাকে ডালের সাথে মিশিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এবারে পকোড়া ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ছোট ছোট বড়ির আকারে আমি ডাল বাটাটাকে এইভাবে ছেড়ে দিচ্ছি। আমি একদম ঠেলা গাড়িতে যে সাইজের ডালের বড়া পাওয়া যায় বা ডাল পকোড়া পাওয়া যায় ঠিক সেই সাইজেরই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। ওপর দিয়ে দিয়ে দিচ্ছে চারটে গোটা কাঁচা লঙ্কা। ডাল পকোড়ার সাথে এরকম গোটা ভাজা কাঁচা লঙ্কা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন দেখুন পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তাই এবার একটা তেল ঝরানো ছানতা দিয়ে আমি পকোড়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এটা ভীষণ মুচমুচে তৈরি হয়েছে। এই একইভাবে আমি বাকি ডালের পকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি। গরম গরম মুচমুচে ডাল পকোড়া এখন আমি ধনে পাতা চাটনির সাথে সার্ভ করে দেব। ধনে পাতা চাটনি এই রেসিপিটা আমার চ্যানেলে আমি আগেই শেয়ার করে দিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা যদি দেখতে চান তাহলে চেক করে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে কমেন্টস করে জানাতে পারেন এবং আপনাদের পরিচিতদের কাছে এটাকে শেয়ার করে দেবেন প্লিজ। আজ তবে এটুকুই, আবার একটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।